আজকে আমরা দেখব বাস্তব উপকরণের সাহায্যে কিভাবে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমার কাছে অনেকগুলো উপকরণ রয়েছে এবং আমরা বোর্ডে একটি বৃত্ত দেখতে পাচ্ছি। যদি বৃত্তটির দিকে লক্ষ্য করি, বৃত্তটিকে 8টি সমান অংশে বিভক্ত করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কেন্দ্রগামী ভেজ বরাবর অংশে অংশে বিভক্ত করেছি। এটিকে আমি 16, 32 অথবা 8 অংশে বিভক্ত করতে পারি। অংশ যত বড় হবে, এই বৃত্তাকার পথটি তত সরল রেখা হয়ে যাবে, তখন আর বৃত্তাকার থাকবে না। অংশ যদি বেশি হয় তখন এটা বৃত্তাকার অংশ মনে হবে না এবং এটা একটা সরল রেখার মতো হয়ে যাবে। এবং এটাকে অংশে অংশে পরিণত করে অনেকটা এটার মতো, একটা বৃত্তকে যখন আমি বিভিন্ন অংশে অর্থাৎ সমানভাবে কেন্দ্রগামী ভেজ বরাবর যদি বিভক্ত করি, তাহলে এরকম অনেকগুলো টুকরা আমার হাতে চলে আসবে। এবং এগুলোকে যদি আমি সারিবদ্ধভাবে সাজিয়ে দিই, তাহলে বৃত্তক্ষেত্রটি একটি আয়তক্ষেত্রে পরিণত হয়ে যাবে, অনেকটা এরকম। আমার কাছে থাকা পুরো বৃত্তটিকে আমি এভাবে সাজাবো বোর্ডের মধ্যে। প্রথমে আমরা দেখে নেই কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করতে হয়, তার গাণিতিক অংশটুকু। পরবর্তীতে আমরা চলে যাব ব্যবহারিক অর্থাৎ বাস্তব উপকরণের সাহায্যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটিকে বের করা যায়। তা আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি, বৃত্তটিকে আমি সমান 8টি অংশে বিভক্ত করেছি। অংশগুলোকে এভাবে সাজালে একটি আয়তক্ষেত্র পাই। আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr। পরিধি কি? পরিধি হল বৃত্তাকার পথের দৈর্ঘ্য। এই টোটাল বৃত্তাকার পথের দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হল 2πr। এখন বৃত্তটিকে যখন আমি সমান 8টি অথবা 16টি অথবা 32টি অংশে বিভক্ত করব, তারপর যখন এটিকে আমি সাজাবো, অর্ধেক বৃত্ত চলে আসবে এদিকে আর বাকি অর্ধেক বৃত্ত চলে আসবে এদিকে। আমার পরিধিটা ছিল 2πr, তাহলে অর্ধবৃত্ত হবে কি? πr। তাহলে এদিকে চলে এসেছে πr এবং এদিকে চলে এসেছে πr, তাহলে 2πr। তাহলে বৃত্তের পরিধিটা একটি আয়তক্ষেত্রে পরিণত হয়েছে। এখন আয়তক্ষেত্রে যখন পরিণত হয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন বৃত্তটিকে যখন আমরা অংশে অংশে পরিণত করার পরে এরকমভাবে সাজিয়ে নিব, ঠিক একটি আয়তক্ষেত্রে পরিণত হবে, তখন এর ক্ষেত্রফল নির্ণয় করব। তার মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কিভাবে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ? যেহেতু বৃত্তটিকে কেটে অংশে পরিণত করে আমি যখন এইরকমভাবে চিত্রের ন্যায় সাজাব, ঠিক একটি আয়তক্ষেত্র চলে আসছে, সেই জন্য বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য। মানে কি? দৈর্ঘ্য আমি পেয়েছি পরিধির অর্ধেক।
পরিধির অর্ধেক, পরিধির অর্ধেক ইনটু প্রস্থ মানে কি? প্রস্থ হলো আমার ব্যাসার্ধটা, প্রস্থ হলো ব্যাসার্ধটা এই আর। এখানে যদি লক্ষ্য করি এটা হলো আর, এই আরটা কিন্তু এখানে আছে, তাহলে এখানে প্রস্থ হিসাবে কে আছে? ব্যাসার্ধ। তাহলে এর গাণিতিক অংশটি কি দাঁড়ায়? যেহেতু পরিধির অর্ধেক, পরিধি হলো 2πr, আর পরিধির অর্ধেক হওয়ার কারণে এখানে হয়েছে কি হাফ, আর ব্যাসার্ধ হলো আর। এইটু এইটু কাটা গেলে কি হয়? এইটু এইটু কাটা গেলে হয় পাই থাকে, আর আরের সাথে আর গুণ হলে, গুণ করলে হয় আমার আর স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল অর্থাৎ পাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি, সরি, বৃত্তের বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কোয়ার। হ্যাঁ, আমরা যখন বৃত্তটিকে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে, এই হলো আমার বৃত্তের অংশটুকু, এভাবে যখন অনেকগুলো অংশে অংশে পরিণত হলো, এগুলোকে আমি এইভাবে সাজিয়ে জোড়া লাগিয়ে নিলাম, এবং জোড়া লাগানোর পরে কি দেখতে পাচ্ছি? একটি বৃত্তক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যখন অংশগুলোকে এরকমভাবে লাগিয়ে নিব, পুরো একটি বৃত্ত হয়ে গেল। এখন আমরা বোর্ডের মধ্যে যদি লক্ষ্য করি কি দেখতে পাই, যে একটা বৃত্ত এটাকে যখন সমান আটটি অংশে বিভক্ত করেছিলাম আমার চিত্রে, আর হয়তোবা আমরা এটাকে ষোলোটি করতে পারি অথবা বত্রিশটা করতে পারি, সংখ্যা যত বেশি হবে এখানে বৃত্তাকার অংশের পরিমাণটা ঠিক তত কমে আসবে। এবং আমরা দেখলাম যে যখন অংশগুলোকে জোড়া লাগিয়ে দিলাম পুনরায় আবার বৃত্তটি পেয়ে গেলাম। আচ্ছা, আমি যখন বৃত্তটিকে ভেঙে ঠিক এরকমভাবে মিলিয়ে নিলাম, নেওয়ার পরে কি হলো? একটি আয়তাকার অংশে পরিণত হয়ে গেল। তাহলে কি বোঝা যাচ্ছে? যে একটি বৃত্তকে সমান আটটি অথবা বত্রিশটি অথবা চৌষট্টিটি অংশে বিভক্ত করার পর সেটাকে যদি এইভাবে আমরা সাজিয়ে নিই, তাহলে এটা কিন্তু একটি আয়তক্ষেত্রে পরিণত হয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় তখন বৃত্তক্ষেত্রটি একটি আয়তক্ষেত্রে পরিণত হয়, আর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি পাই আর স্কোয়ার। ধন্যবাদ সবাইকে।